আগামী তিন বছরে 35 লক্ষ চাকরি, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার। থাম্বনেলটি একদম ঠিকই দেখেছেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদেরই প্রিয় চ্যানেল চ্যানেল বেঙ্গলিতে জানাই আরও একবার স্বাগতম। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, পারলে শেয়ার করবেন এবং পরবর্তীতে এই ধরনের খবরগুলি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে নিন। চলুন বিস্তারিত খবরটিতে চোখ রাখা যাক। বছর ঘুরলেই রাজ্য বিধানসভা নির্বাচন, তাই যুবকদের ভোট টানতে মুখ্যমন্ত্রী মমতার পাখির চোখ কর্মসংস্থানে। প্রশাসনিক বৈঠকে সে ব্যাপারে আশার আলো দেখালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর ঘোষণা করলেন আগামী তিন বছরে 35 লক্ষ কর্মসংস্থান হবে, যার মধ্যে 15 লক্ষই ক্ষুদ্র ও ছোট মাঝারি শিল্পে। তথ্য প্রযুক্তি ক্ষেত্রে চাকরি পাবেন 5 লক্ষ বেকার যুবক, এছাড়া হ্যান্ডলুম এবং অন্যান্য সেক্টরে 10 লক্ষ কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর দাবি, গত 9 বছরে রাজ্যে মোট 29 লক্ষ কর্মসংস্থান হয়েছে। সারা দেশে যখন কাজের জন্য হাহাকার, তখন পশ্চিমবঙ্গে লক্ষ লক্ষ যুবক যুবতী কাজ পেয়েছেন বলেই দাবি করেছেন মমতা। মুখ্যমন্ত্রীর দাবি, গত 9 বছরে রাজ্যে মোট 29 লক্ষ কর্মসংস্থান হয়েছে, আর আগামী 3 বছরে রাজ্যে আরও 35 লক্ষ কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক প্রশাসনিক বৈঠকে তিনি জানান, সরকারি চাকরির পাশাপাশি তথ্য প্রযুক্তি, কৃষি, বাণিজ্য, ছোট ও মাঝারি শিল্পসহ নানা ক্ষেত্রে কাজের ব্যবস্থা করা হবে। শীঘ্রই নিউ টাউনে 200 একর জমিতে প্রস্তাবিত সিলিকন ভ্যালির কাজ খতিয়ে দেখতে পরিদর্শনেও যাবেন তিনি। মুখ্যমন্ত্রীর দেওয়া হিসেব, আগামী 3 বছরে তথ্য প্রযুক্তি ক্ষেত্রে 5 লক্ষ, কৃষি বাণিজ্যে 10 লক্ষ, মাটি সৃষ্টি প্রকল্পে 3 লক্ষ ও হস্তশিল্পে 2 লক্ষ কাজের ব্যবস্থা হবে। বাকি কাজের ব্যবস্থা হবে ছোট ও মাঝারি শিল্পে। আরও বাড়বে সরকারি চাকরি, লক্ষ্য 21-এর বিধানসভা নির্বাচন, তাই আগামী কয়েক মাস সরকারি কাজে গতি আনাই লক্ষ্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাই দুর্গা উৎসব মিটতেই তড়িঘড়ি প্রশাসনিক বৈঠকের ডাক দেওয়া হয় নবান্নের পক্ষ থেকে। স্বনিযুক্তির ক্ষেত্রেও বেশ কয়েকটি প্রকল্পের কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেগুলির মধ্যে রয়েছে সমবায় ব্যাংকের মাধ্যমে 2 লক্ষ যুবক যুবতীকে মোটর বাইক কেনার জন্য ঋণের বন্দোবস্ত করা, স্বনির্ভর গোষ্ঠীর 1 কোটি সদস্যের তহবিলে 5,000 টাকা করে পাঠানো, রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে আরও ঋণ দেওয়ার জন্য সরকার সচেষ্ট বলেও তিনি জানান। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।